হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু কেরিয়ার প্লাস বন্ধুরা ভোট শেষ এখন কিন্তু একের পর এক চাকরি বিজ্ঞপ্তিগুলো প্রকাশ হতে শুরু করবে তো তোমাদের জন্য একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওতে চলে এলাম যেটি প্রকাশিত হয়েছে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ তো আইবিপিএস পি আর বি অর্থাৎ গ্রামীণ ব্যাংকে ক্লার্ক এবং অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তোমরা সকলেই জানো ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দাদের জন্য বেঙ্গলি ভার্সনের কিন্তু প্রশ্ন হয় তো তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের সব মিলিয়ে এখানে আট হাজার পাঁচশো প্লাস ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে এবং এটা কিন্তু পরবর্তীতে আরও বাড়বে কারণ অনেক জায়গায় ভ্যাকেন্সি এনআর রয়েছে অর্থাৎ নট রিপোর্টেড রয়েছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত রয়েছে সেটাও কিন্তু আমরা দেখে নেবো এটা অল ইন্ডিয়াতে আট হাজার পাঁচশোটি শূন্যপাত রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে অফিসিয়াল নোটিফিকেশানের পিডিএফ ছিয়াত্তরটি পেজ রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব এবং এই পিডিএফটি আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি আমাদের কেরিয়ার প্লাস টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে তোমরা এই ডাউনলোড করতে পারবে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সি আর পি আর তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ অফিসার স্কেল ওয়ান টু ওয়ান থ্রি এটি হলো পিও পোস্ট অর্থাৎ অফিসার স্কেল ওয়ান এটি হলো পিও পোস্ট এবং এটি অফিস অ্যাসিস্ট্যান্ট এটি হলো ক্লারিক্যাল পোস্ট ঠিক আছে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস ইন তোমরা দেখতে পাচ্ছ রিজিওনাল রুরাল ব্যাঙ্কস অর্থাৎ আর অর্থাৎ গ্রামীণ ব্যাংক ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ আইবিপিএস ডট ইন এখানে আমরা টাইমলাইন দেখতে পাচ্ছি যেখানে বলা হয়েছে যে সাত ছয় দু হাজার চব্বিশ থেকে সাতাশ ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রিলিমিনারি এক্সাম হবে তোমাদের আগস্ট দু হাজার চব্বিশে রেজাল্ট বেরিয়ে যাবে প্রিলিমিনারি এক্সামের আগস্ট বা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে অনলাইন এক্সামিনেশন মেন পরীক্ষা হবে তোমাদের সেপ্টেম্বর অক্টোবর দু হাজার চব্বিশে এবং মেন পরীক্ষার রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ বেরিয়ে যাবে কবে মেন পরীক্ষার রেজাল্টও কিন্তু তোমাদের বেরিয়ে যাবে ডিক্লারেশন অফ রেজাল্ট অফিসার স্কেল ওয়ান টু অ্যান্ড থ্রি অক্টোবর দু হাজার চব্বিশ এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রভিশনাল অ্যালটমেন্ট দেখতে পাচ্ছি আমরা জানুয়ারি দু হাজার পঁচিশে তো বন্ধুরা আইবি পি এস অর্থাৎ ব্যাংকের চাকরি এমন একটি চাকরি যেখানে তোমরা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু চাকরি পেতে পারো যদি ব্যাংক ব্যাংকের লাইনে কেউ পড়াশোনা করে থাকো অর্থাৎ আইবিপিএস পি এস নিয়ে কেউ যদি পড়াশোনা করে থাকো খুব সেগুলোই কিন্তু তোমরা চাকরি পেতে পারো ঠিক আছে তো এখানে সমস্ত ইনডেক্স দেওয়া রয়েছে ফোনপে যে কত কী রয়েছে ঠিক আছে কী কী রয়েছে তোমরা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করব তোমরা এখানে দেখতে পাচ্ছি টেবিল তো এখানে নেম অফ আনারই রয়েছে অর্থাৎ এবং সেটি কোন রাজ্যে অবস্থিত অর্থাৎ হেড অফিসগুলোর নাম রয়েছে এবং তার সাথে এই রাজ্যটি দেওয়া রয়েছে এবং এখানে কোন ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে ঠিক আছে তো এখানে আমরা দেখে নেব বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক এটি মুর্শিদাবাদ হেডকোয়ার্টার অর্থাৎ হেড অফিস এবং এটির স্টেট হলো ওয়েস্ট বেঙ্গল এবং তোমরা দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজ কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ এখানে দেওয়া রয়েছে বেঙ্গলি যেই লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের জানতে হবে ঠিক আছে তারপরে ওয়েস্ট বেঙ্গলে আরও কিন্তু আরও রয়েছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্টবেঙ্গলের হাওড়া রয়েছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক সেখানেও কিন্তু বেঙ্গলি এবং আরও একটি রয়েছে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক। যেটি হেড অফিস কোচবিহার এবং ওয়েস্টবেঙ্গল তোমরা দেখতে পাচ্ছ ওখানে বেঙ্গলি এবং নেপালি তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে দেওয়া রয়েছে তোমাকে অবশ্যই ভারতীয় নাগরিক হয়ে থাকতে হবে গ্রুপ ডি পোস্ট অর্থাৎ অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস অর্থাৎ ক্লারিক্যাল পোস্ট সেটার জন্য তোমাদের আঠেরো থেকে আঠাশ বছর বয়স হয়ে থাকতে হবে এক ছয় দু হাজার চব্বিশ অনুযায়ী ঠিক আছে এক ছয় দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের বয়সের হিসেবটি কাউন্ট করতে হবে আঠেরো থেকে আঠাশ পর্যন্ত বয়স হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে তারপর গ্রুপ এ অফিসার যেটি পিও পোস্ট অফিসার স্কেল ওয়ান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই পোস্টের জন্য তোমাদের আঠেরো থেকে তিরিশ বছর হয়ে থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা তোমরা অনুপ্রে দেখতে পাচ্ছ যেটি সাতাশ ছয় দু হাজার চব্বিশের মধ্যে কমপ্লিট হতে হবে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস অর্থাৎ ক্লারিক্যাল পোস্টের জন্য তোমাকে ব্যাচেলার্স ডিগ্রি পাস করে থাকতে হবে অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে তোমার অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো শাখায় এবং তার সাথে প্রফিশিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তোমাদের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের মধ্যে তোমরা শুধু বাংলা জানলেই কিন্তু তোমাদের কাজ হয়ে যাবে বেঙ্গলি জানলেই হবে এবং তোমার ডিজনেবল দেখতে পাচ্ছ ওয়ার্কিং নলেজ ইন ওয়ার্কিং নলেজ অব কম্পিউটার তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং অফিসার স্কেল ম্যানেজ অফিসার স্কেল ওয়ান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রেও তাই যে কোনো শাখায় তোমরা গ্র্যাজুয়েট হলেই আবেদন করতে পারবে এবং অফিসার স্কেল টু থ্রি এগুলোর জন্য কিন্তু তোমাদের অফিস স্কেল টু তোমরা দেখতে পাচ্ছ এবং থ্রির জন্য কিন্তু তোমাদের আলাদা করে এক্সপিরিয়েন্স চাওয়া হয় কিন্তু তোমাদের যে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস এবং অফিসার স্কেল ওয়ানের জন্য শুধুমাত্র গ্র্যাজুয়েট হলেই তোমরা আবেদন করতে পারবে এই দুটি পোস্টের জন্য ঠিক আছে অ্যাপ্লিকেশান ফিজ তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ যেটা বরাবরই হাই থাকে তো তোমরা যদি অফিসের স্কেল ওয়ান টু থ্রির জন্য আবেদন করতে চাও আটশো টাকা লাগবে এবং এসসে এস টি পিডাব্লিউ হয়ে থাকলে তোমাদের লাগবে একশো টাকা অফিস অ্যাসিস্ট্যান্ট অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও তাই আটশো পঞ্চাশ টাকা লাগবে ইউআর আর ও বি সি এস হয়ে থাকলে এবং এসসি এস টি পি হয়ে থাকলে তোমাদের একশো পঁচাত্তর টাকা লাগবে এখানে তোমরা সিলেবাস দেখতে পাচ্ছ অনস্ক্রিনে প্রিলিমিনারি এক্সামের সিলেবাস মেনের সিলেবাস তো সিলেবাসগুলি আমি আমাদের অথচ এই পিডিএফটি আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি সেখানে কুড়ি নম্বর পেজের সিলেবাস রয়েছে তোমরা বিস্তারিতভাবে দেখে নিতে পারবে কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ লিস্ট অফ ভার্সেন্টে অফ টেস্ট অর্থাৎ তোমাদের বলেছিলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বেঙ্গলি ভার্সানের প্রশ্ন হয় তো তোমরা দেখতে পাচ্ছ ভার্সান অফ টেস্ট মিডিয়াম অফ এক্সামিনেশান তো এখানে স্টেটের নামগুলো আমরা দেখে নেবো ওয়েস্ট বেঙ্গল আমরা আঠাশ নম্বরে দেখতে পাচ্ছি যেখানে ভার্সান আমরা দেখতে পাচ্ছি ইংলিশ হিন্দি বেঙ্গলি অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা প্রশ্ন পাবে অর্থাৎ তোমরা নিজেদের মাতৃভাষা বেঙ্গলিতেও কিন্তু পরীক্ষা দিতে পারবে তো এই হলো সিলেবাস তার নিচে আমরা দেখতে পাবো ভ্যাকেন্সি টেবিল আমরা কত দেখতে পাবো এখন তো বন্ধুরা 46 নম্বর 46 নম্বর পজিশন থেকে তোমাদের ভ্যাকেন্সি টেবিল স্টার্ট হচ্ছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস যেখানে anexr 1 এখানে কিন্তু ভ্যাকেন্সি দেওয়া রয়েছে তোমাদের এটি ক্লারিক্যাল পোস্টের জন্য ভ্যাকেন্সি এখানে স্টেট দেখতে পাচ্ছ ব্যাংক দেখতে পাচ্ছ এবং টোটাল ভ্যাকেন্সি আমরা দেখতে পারছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজও কিন্তু দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল আমরা দেখে নেব যে ক্লারিক্যাল পোস্টে কত ভ্যাকেন্সি রয়েছে ওয়েস্টবেঙ্গলের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক যেখানে টোটাল আমরা দেখতে পাচ্ছি একশো আটত্রিশটি শূন্যপদ রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ এগুলো ভাগ করে দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকে রকম ভ্যাকেন্সি নেই জিরো উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকে সতেরোটি ভ্যাকেন্সি রয়েছে এবং এনার্জিগুলো যেগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ অন্যান্য স্টেটে সেগুলো কিন্তু নট রিপোর্টেড অর্থাৎ পরবর্তীতে রিপোর্টেড হয়ে যাবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অফিসার স্কেল ওয়ান অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের জন্য যেখানে কিন্তু তোমরা সকলে আবেদন করতে পারবে গ্রাজুয়েট হয়ে থাকলে এখানে আমরা ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাচ্ছি কত ভ্যাকেন্সি রয়েছে এখানে ওয়েস্ট বেঙ্গলে তোমাদের দুশো কুড়িটি শূন্যপদ রয়েছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে এবং উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকে রয়েছে উনচল্লিশটি শূন্যপদ তো এই হলো ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি এবং অফিসার স্কেল ওয়ানেরও কিন্তু তোমরা ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ তো মেনলি তোমরা অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস এবং অফিসার স্কেল ওয়ান এই দুটি পোস্টের জন্যই ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে তো প্রিলিমিনারি এক্সাম সেন্টার এবং মেন এক্সাম সেন্টার তোমরা এখানে দেখতে পাচ্ছ পাশাপাশি তাও রয়েছে তো ওয়েস্টবেঙ্গলে কোথায় কোথায় এক্সাম সেন্টার থাকবে তোমরা দেখে নাও ওয়েস্টবেঙ্গলে প্রিলিমিনারি এক্সাম সেন্টার থাকবে আসানসোল বর্ধমান দুর্গাপুর হুগলি হাওড়া কল্যাণী গ্রেটার কলকাতা শিলিগুড়ি এবং মেন এক্সাম হবে শুধুমাত্র গ্রেটার কলকাতা এবং শিলিগুড়িতে তো এই হলো এক্সাম সেন্টার তো তোমাদের ম্যাক্সিমাম যা যা দরকার সেগুলো নিয়ে আলোচনা করলাম ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য